হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস। সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন, এই পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আমি এখন রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন দি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি। দেখে নিন, এখানে সেপ্টেম্বর 12, 2024 অর্থাৎ গত রাত্রিতে 12টার আগে একটি লিস্ট কিন্তু প্রকাশ করে দিয়েছে অলরেডি। আমরা এই লিস্টে কি আছে দেখে নেব। তার আগে পড়ে নিই একবার কি বলা হয়েছে। লিস্ট অফ ক্যান্ডিডেটস কল্ড ফর পিটি ফার্স্ট SLST NT গ্রুপ ডি। তো আপনারা বুঝতে পাচ্ছেন যে গ্রুপ ডি এর রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল। তো চলুন দেখে নিই ডাউনলোড করে এই লিস্টে কি বলা হয়েছে। এখানে ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট নন টিচিং গ্রুপ ডি, নাম্বার অফ ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালিটি টেস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ। তো প্রত্যেকটা এখানে উল্লেখ করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এই PDF-এ প্রত্যেকের নাম কিন্তু বার করে দিয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা কোয়ালিফাই করতে পারলেন তাদের নাম এই লিস্টে রয়েছে। আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি তা হলো বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে পোস্ট হচ্ছে পিয়ন পোস্ট, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে নাম এখানে দেওয়া হয়েছে মিডিয়াম, জেন্ডার এবং প্যানেলে যেটা ক্যাটাগরি থাকে এখানে মাদ্রাসা বোর্ডের ক্যাটাগরি হচ্ছে একটাই, জেনারেল হিসাবে প্রত্যেককে ধরা হয়ে থাকে। তো ঠিক সেইভাবেই কিন্তু লিস্টটা বার করা হয়েছে। তো এখানে আমাদের একটা প্রশ্ন থেকে যাবে যে এই লিস্টটা কিভাবে বার হলো বা কারা কত পেয়ে এই ডাকটা পেলেন। সেটি যদি নিচে বা উপরে কোনো জায়গায় উল্লেখ করে দিত তাহলে আমার মনে হয় ভালো হতো। তো যাই হোক, আমরা এই লিস্টে কতগুলো নাম রয়েছে বা কারা কারা ডাক পেলেন, তাছাড়া এই ডাক পাওয়ার পরে আপনাদের কি করণীয় বা কি করতে হবে আপনাদেরকে, সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। তো চলুন প্রথমে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছি এখানে আমরা পেজ নাম্বারটা দেখতে পাচ্ছি, 75টা পেজ কিন্তু রয়েছে এখানে। তো এক একটা পেজে কাউন্ট করলে বুঝতে পারা যাবে যে কতগুলো নাম এখানে রয়েছে। তো আনুমানিক যেটা আমি দেখতে পাচ্ছি মোটামুটি একটি পেজে 48টা করে নাম রয়েছে, আর 75টা পেজ যদি হয় তাহলে হয়ে যাবে কত হচ্ছে 3600 মতো হয়ে যাচ্ছে, 3600। তবে সম্ভবত নিচের যে পেজটা রয়েছে ওখানে 44টা নাম রয়েছে, তাহলে একটা চারটে সংখ্যা বাদ যাচ্ছে, 44 মানে 48টা করে যদি হয় তাহলে মোটামুটি একটা হিসাব আমরা এখানে পেয়ে যাচ্ছি যে 3000 কত হচ্ছে 3596 জন। তো 3596 জন এই লিস্টে তাদের নাম তুলতে পেরেছেন। তো প্রত্যেককেই যারা এই লিস্টে নাম তুলতে পারলেন প্রত্যেকের আমার পক্ষ থেকে কনগ্রাচুলেশন। প্রত্যেককেই ভালোভাবে এখন থেকে আপনাদের যে পার্সোনালিটি টেস্ট এর জন্য যে প্রস্তুতিটা নিতে হবে সেটা এখন থেকে আপনারা পুরোদমে চালিয়ে যান, হাতে সময় নেই। খুব শীঘ্রই কিন্তু আপনাদের ডেট দিয়ে দেবে এবং ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তো তারপরে আমরা দেখে নেব ডিস্ট্রিক্ট ওয়াইজ যে নামগুলো দেওয়া হয়েছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম এখানে আছে। এবার দেখতে পাচ্ছি বর্ধমান ডিস্ট্রিক্ট রয়েছে এখানে, বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে অনেকেই নাম এখানে তুলতে পেরেছেন। তো এভাবে পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলা থেকেই যারা এই এক্সামে অংশগ্রহণ করেছিলেন তাদের কমবেশি নাম এই লিস্টে রয়েছে। আপনাদের বলবো আপনারা আর বসে না থেকে যে কটা দিন হাতে সময় পাচ্ছেন প্রত্যেককে আপনারা আপনাদের প্রস্তুতিটাকে ভালোভাবে নিতে থাকুন। আর একটা জিনিস এখানে আমার যেটা মনে হচ্ছে সেটা হলো এই লিস্টটা কিভাবে প্রকাশিত হলো। এই এক্সামটা কয়েকটা পর্যায়ে হয়েছে বলা যায়। কোনো একটা হচ্ছে প্রথমে 2011 সালে, তারপরে আবার এই 24 সালে এক্সাম হয়েছে,
তো আগে যারা পরীক্ষা দিয়েছিল সেখানে ক্যান্ডিডেট আনুমানিক 24,000 প্লাস, এই তারপরে এই যে সেপ্টেম্বরে 1 তারিখে যেটা পরীক্ষা হয়ে গেল রবিবারে, সেটা সেখানে 73,000 প্লাস ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিলেন। তো প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা কোন জায়গা থেকে আপনাদের নামটাকে এখানে তুলতে পেরেছেন, যারা হয়তো 24,000 থেকে এসেছেন তারা বলবেন যে 24,000 ক্যান্ডিডেট আমি ছিলাম, আগে পরীক্ষা দিয়েছিলাম, আমি পাস করেছি। তারপরে যারা 73,000 থেকে পাস করেছেন প্রত্যেককেই আমাকে এই ভিডিওতে কমেন্ট করে দেবেন, আমি বুঝতে পারবো যে রেজাল্টটা কীভাবে প্রকাশিত হলো, প্রত্যেকের হয়েছে নাকি শুধু 24,000 ক্যান্ডিডেটের মধ্য থেকে এই রেজাল্টটা প্রকাশিত হলো, না 73,000 থেকে প্রকাশিত হলো, সেই বিষয়টা কিন্তু পরিষ্কার হওয়া যাবে, আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন। তো দেখে নেবো আমরা পুরো লিস্টটা, 75টি পেজ, একদম শেষ পেজে কি রয়েছে চলুন দেখে নিই। 75টি পেজ চলে এসেছে, এই 75টি পেজে আমরা দেখে নেব, ডাউনলোড হচ্ছে এখনও বার হয়নি। তো চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি যে 75টি পেজে যেটা আমরা লক্ষ্য করছি তা হলো উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুর থেকে এখানে লক্ষ্য করছি, উত্তর দিনাজপুর থেকে শেষ যে নামটা তুলতে পেরেছেন করিমুল হক সম্ভবত, তো জেনারেল পোস্ট থেকে তিনি এখানে নামটা তুলে শেষ করেছেন এই লিস্টটা। তো প্রত্যেককে আমার শেষের দিকে আরেকবার কনগ্রাচুলেশন এই লিস্টে নাম তোলার জন্য, আপনাদের প্রস্তুতি আপনারা এখন থেকে শুরু করে দেন। তো এই ছিল আজকের ভিডিওটি, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না, আর আপনাদের ইন্টারভিউ প্রস্তুতির জন্য যদি কোনো কিছু দরকার হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যে ভিডিওগুলো দিয়েছি ইন্টারভিউয়ের জন্য সেগুলো কী ধরনের ভিডিও বা আপনারা কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই সেগুলো কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন, দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।